স্বয়ং মহাপ্রভু খুব সহজ করে বললেন, সাথে পাঁচে মিলি নিজ দাড়িতে বসিয়া একটা দল দরকার বলছে। একা একা হলে সেটা হয় কীর্তন, আর যদি অনেকজন মিলিত হয়ে করা যায় সেটা হয় জি লাভ বেশি কিসে হয়, সংকীর্তনে। কেন হয়? একাকী করলে মন তাড়াতাড়ি যোগ হয় না, বিয়োগ থাকে। মানে সৎ কথা থেকে মনটা অন্য কাজের মধ্যে ঢুকে থাকে, আর যদি অনেক ভক্তের সঙ্গে কীর্তন হয়, এটা প্র্যাকটিক্যাল, আপনারা হ্যাঁ না এটা আপনারাই বুঝে নেবেন। এই জন্যই দূর দূরান্ত থেকে মানুষ যেখানে শুদ্ধ ভক্তগণের আগমন হয় সেখানে ছুটে যেতে হয়। কেন না, সেই ভক্তর সঙ্গে মন যতটা নির্মল হয়ে যায়, আর ভক্তর সঙ্গে যতটা তাড়াতাড়ি গোবিন্দ চরণারবিন্দ স্মরণে এসে যায়, ওটা বাড়িতে হয় না। এর কিছু প্রমাণ শুনতে হবে। কেন হয় না? যেটা এখানে হয়, যেটা তীর্থে গিয়ে হয়ে যায়, মন গলি যায়, কিন্তু সেটা বাড়িতে হয় না কেন? খুব সুন্দর প্রশ্নের উত্তর, নিত্য আর অনিত্য। নিত্য মানে কি? জীব নিত্য কৃষ্ণ, তাই তো? কিন্তু না, এটা আগে ছিলাম, এখন আমরা অনিত্য কৃষ্ণ দাস, মানে প্রতিদিন কৃষ্ণের দাস নয়। যেমন কেউ যদি প্রসাদ পান, কতদিন পান? হয়তো কারো ভাগ্যে একদিন জোটে, জোটে না। আর হরিবাসর তিথিতে একদিন কোথাও গেলেন, একটু সাধু সঙ্গ হলো, প্রতিদিন তো হয় না। আর একদিন একটু হাতে তালি দিয়ে হরিনাম হলো, যেমন আজকে হলো, আগামীকাল থেকে আর হবে? সময় কোথা তালি বাজাবা কি? তাহলে 15 দিনে একদিন তালি বাজালেন, 15 দিনে একদিন আপনারা একটু ভগবানের জন্য কৃচ্ছ সাধন করলেন, কষ্ট করলেন, কিছু না খেয়ে বা একটু অল্প খেয়ে, আজকের দিন একটু কর্ম বিরতি দিলেন, তাহলে 15 দিনে একবার করছেন। একে নিত্য বলে না। নিত্য কাকে বলে? প্রতিদিন এবং প্রতিক্ষণে। তাহলে যেখানে প্রতিদিন প্রতিক্ষণ কীর্তন হয়, সেই জায়গাকে নিত্য বলা। সেই জায়গায় আপনারা যাবেন তো আপনার এমনিতেই মন চিত্ত একটা ভগবত আবেশ প্রবেশ করবে। কেন না, ওখানে যেহেতু নিত্য সেবা কীর্তন নিত্য ভজন চলছে, ওখানকার বাতাবরণটা পবিত্র হয়ে থাকে। এই জন্য খুব তাড়াতাড়ি মন গোবিন্দ চরণারবিন্দে পৌঁছে গিয়ে শ্রী গোবিন্দ চরণ মকরন্দে মনটা নর্তন করে। ভুলটা আমারই হয়েছে, এই বৌমাকে ঘরে আনা আমারই ভুল হয়েছে, মানে সে চন্দনের কাঠে চাপ দিতে দিতে, তাহলে রান্নাঘর থেকে ঠাকুর ঘর, ঠাকুর ঘর থেকে শয়নের ঘর, কোনো জায়গাটাই যে দ্বন্দ্ব হয় না, সংসারে এরকম জায়গা আছে? এই জন্য যেখানেই চোখ বন্ধ করে বসবেন, মশা মাছি, মন চঞ্চল, হায় বাচ্চাটা এখনো টিউশন করতে গেছে, এখনো ঘর ফিরেনি, হরিনাম পরে করব, আগে দেখি ও কোথায় কে, আপনারা এগুলো ভালো বুঝেন, আমরাও বুঝি, আমরাও সংসারী জীব। এই জন্য এই জায়গাটায় মন বসে না, কারণ ওখানে নিত্য হরিনাম করে না, সবাই হরিনাম করে না, সর্বদা সৎচিন্তা থাকে না। সংসারে আমরা যে যাই করি, মন্দিরে উঠে কেউ করে না। এই জন্য এই জায়গায় আপনি যখনই ঢুকে যাবেন, এখানকার বাতাবরণে আপনার মন কৃষ্ণ রসামৃত নাম রসে ডুবে যায়। আর ঠিক এই জায়গাটা যখনই ছাড়বেন, গেট পার হবেন, আবার সংসারের হিসাব সব এসে আপনার হৃদয়ে কিলবিল করে। বলো রাধে রাধে। এই জন্য এই জায়গায় যে সুযোগ,
যেটুকু ভজন করতে হবে, যেটুকু লাভ তুলে নিতে হবে, সেটাই খুব যত্নবান হতে হবে।